হাঁটু ব্যথা নিয়ে প্রথমে যদি আমরা আলাপ করি হাঁটু এমনই একটি জয়েন্ট যে আমরা বলি যে পুরো শরীরের ভারটা বহন করে অর্থাৎ ওয়েট বিয়ারিং জয়েন্ট এটা তো হাঁটুর মধ্যে তো ব্যথা অনেক সময় অনেকেরই বিশেষ করে একটু যাদের বয়স হচ্ছে বার্ধক্যজনিত বা অন্য অল্প বয়সও হতে পারে আপনার কাছে সেগুলো শুনবো কি কি কারণে এই হাঁটু ব্যথা হতে পারে অবশ্যই ধন্যবাদ আপনাকে আসলে হাঁটু এমন একটা জোড়া যেটা আপনি শুরুতেই বলছিলেন যে শরীরের ওজন বিয়ার করে কোমরের পরেই যদি কেউ বসে থাকে দেখা যায় ওজনটা চলে যায় কোমর উপর দিয়ে শরীরে চেয়ারের উপরে চলে যায় কিন্তু যখন সে দাঁড়ায় বা চলাফেরা করে হাঁটা দৌড়াদৌড়ি করে তখন সবচেয়ে বেশি লোড পরে কিন্তু হাঁটুতে এবং হাঁটু হচ্ছে অ্যানাটমিক্যালি এটা সবচেয়ে লার্জ জয়েন্ট বডি এবং সাইনোভিয়াল জয়েন্ট আমাদের শরীরে জয়েন্ট অনেক টাইপের আছে যেটা আমরা ডাক্তাররা বিভিন্ন জয়েন্টকে নাম দেওয়া হয়েছে সাইনোভিয়াল জয়েন্ট কাটিলিজিনিয়াস জয়েন্ট বাসিনডোসমাস বিভিন্ন টাইপ এর জয়েন্ট আছে সবচ ইম্পর্টেন্ট হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট মানে যে জোড়াগুলোর ভিতরে পিচ্ছিল জাতীয় পদার্থ থাকে এবং এই জোড়াগুলো খুব হাই রে মানে অনেক বড় রেঞ্জে মুভমেন্ট করে যেমন হাঁটু হাঁটু আমরা ফুল ফ্লেকশন করে বসতে পারি হাঁটু ভেঙ্গে যদি যেমন নামাজ পড়ার ক্ষেত্রে নিচে বসে কাজ করার ক্ষেত্রে হাঁটুটা আমরা ভেঙ্গে বসতে পারি তাহলে হাঁটু দেখা যায় সবচেয়ে বেশি এমন একটা জোড়া যে ভালনারেবল এখানে যে কোনো ইনজুরি হতে পারে সেটি আপনারা যদি একজন প্লেয়ারের কথা চিন্তা করেন দেখবেন ওখানে বেশিরভাগই হাঁটুতে ইনজুরি ক্রিকেট বলেন ফুটবল বলেন সবকিছু কিন্তু হাঁটুর উপর স্ট্রেস হ্যাঁ স্ট্রেস পড়ে এবং হাঁটুতে সবচেয়ে বেশি আঘাত হয় এবং হাঁটু সবচেয়ে ইম্পর্টেন্ট জোড়া তো হাঁটু সবচেয়ে কমন যেটা আমরা রোগী হিসাবে পেয়ে থাকি এক হচ্ছে ইনজুরি জাতীয় সমস্যা তো আসতেই পারে আমাদের কাছে সবচেয়ে বেশি যেগুলো আসে সেটা হচ্ছে আথাইটিস জনিত সমস্যা মানে সাধারণত চল্লিশ ঊর্ধ্ব পুরুষ এবং নারী এই সমস্যা সবচেয়ে বেশি ভুগে থাকে বয়সজনিত এটা আমরা বলি এটা হতে পারে তাছাড়া যেটা আপনি বলছিলেন যে বাচ্চাদের হতে পারে মধ্যবয়সী যে কোনো মানুষের হতে পারে ক্ষেত্রে বিভিন্ন ডিজিজ এখানে ইনভলভমেন্ট বিভিন্ন আর্থ্রাইটিস আছে এবং বিভিন্ন আর্থ্রাইটিস কিন্তু এক এক রোগীর এক এক বয়স হয়ে থাকে এবং এক এক মেল ফিমেল এবং মহিলা পুরুষ আলাদা কিন্তু আথ্রাইটিস ডিফার করে মানে কিছু কিছু আথ্রাইটিস মহিলাদের আক্রান্ত বেশি হয় কিছু কিছু অ্যাথ্রাইটিস পুরুষদের আক্রান্ত বেশি হয় যার কারণে হাঁটুতে ব্যথা হতে পারে তাছাড়া আমরা হাঁটুতে ভীমন যেমন যদি ইনফেকশন হয় যেমন সেফটিক অ্যাথ্রাইটিস নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন